আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, আমরা এখন রয়েছি বাংলাদেশের রাজধানী ঢাকার খুবই জনবহুল এবং অত্যন্ত ব্যস্তম এলাকা গুলিস্তান থেকে। বন্ধুরা, এই পর্বে আমরা বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তানের অলিগলিতে ঘুরব এবং আপনাদেরকে গুলিস্তান সম্পর্কে বিভিন্ন তথ্যাদি জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। গুলিস্তান হলো বাংলাদেশে ঢাকার একটি অত্যন্ত ব্যস্ত রাস্তা। ফার্সি ভাষায় এর অর্থ ফুলের বাগান, যা মধ্যযুগের সময় এখানে দারুণ ফুলের বাগান থাকতে পারে বলে অনুমান করা হয়। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা গুলিস্তানের সাথে সংযুক্ত, যা এটিকে ব্যস্ত এবং জনবহুল করে তুলেছে। রাস্তাঘাট এবং রাস্তার দুই পাশে দোকানে ভর্তি প্রতিদিন প্রয়োজনে হাজার হাজার মানুষ এই স্থানটিতে যাওয়া আসা করে। রাস্তাটি সর্বদা যানবাহন এবং পথচারি দ্বারা মুখরিত থাকে। ঢাকা শহরের অন্যতম প্রাচীন পরিবহন টমটম এই রাস্তায় দেখা যায়। এই রাস্তার ঠিক মাঝখানে একটি মাজার আছে, একে বলা হয় গোলাপ শাহের মাজার। হাজার হাজার মানুষ প্রতিদিন এই মাজারে তাদের ভক্তি প্রদর্শন করে এবং দান করে থাকেন তাদের ইচ্ছে পূরণ করার জন্য। গুলিস্তানে একটি বড় বাস স্টেশন অবস্থিত, যার নাম গুলিস্তান বা ফুলবাড়িয়া বাস স্টেশন। বাংলাদেশের জিরো পয়েন্ট বলতে যে জিনিসটাকে বোঝায় তা হচ্ছে এই গুলিস্তানে। সারা দেশের সড়ক পথের দূরত্ব শুরু হয় এই গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে, আবার শেষ হয় এই গুলিস্তান থেকে। দিনভর ব্যস্ততা থাকে, হরেক রকম মানুষ, হরেক রকম পেশা, কেউ কাছের কেউ দূরের, গিজ গিজ করা মানুষের ভিড়ে জনবহুল বাংলাদেশের প্রতিচ্ছবি এই গুলিস্তান। ঢাকার প্রশাসনিক কাঠামো এ নামের কোনো স্থানে অস্তিত্ব না থাকলেও আদি আর আধুনিক এই দুই ঢাকার কেন্দ্রে আছে গুলিস্তান। এক সময় ঢাকা আসা মানে ছিল গুলিস্তানে নামা। বাসে, ট্রেনে বা লঞ্চে যে যেভাবে আসুক না কেন, সবারই গন্তব্য ছিল এই গুলিস্তানে। আর এখনও রাজধানীর সব রাজপথের শেষ ঠিকানা এই গুলিস্তানি। তিল ধারণের জায়গা নেই এখানে। একদিকে ফুটপাথে হরেক রকম পণ্যের পসরা, আর একদিকে বিভিন্ন জেলা থেকে রাজধানীর আসা মানুষের ভিড়। আন্তবাসের কন্ট্রাক্টররা প্রতিদিনই ডাকছেন মিরপুর, শেওড়াপাড়া, ফার্মগেট এবং গাজীপুর, নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। ঢাকা শহরের আসা যাওয়ার ক্ষেত্রে দেশের দক্ষিণাঞ্চলের বাইট জেলা ছাড়াও ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, আশুগঞ্জ, ভৈরব, সাভার, মুন্সীগঞ্জ লোকাল গাড়িতে চলাচলে অস্থায়ী বাস স্টেশন এই গুলিস্তানেই। প্রতিদিন লাখো লাখো মানুষের আসা যাওয়া এখানে। নানা পেশার মানুষ কেউ কাজ করছেন, কেউ করাচ্ছেন, কেউ ক্রেতা, কেউ বিক্রেতা। আজকের ব্যস্ত এই গুলিস্তান আগের মতোই এমনই ছিল। এখন যেমন রূপ পাল্টেছে, দৃশ্য বদলে গেছে। আকাশছোঁয়া ইমারতের পাশে গড়িয়ে গেছে কংক্রিটের উড়াল সেতু। গুলিস্তানের এ কালার সে কালের বিস্তর তফাত থাকলেও আদিকালে ব্যস্ত গুলিস্তান আধুনিক ঢাকার ব্যস্ততম স্থানও হয়ে আছে। ঢাকা শহরের গুলিস্তানের বর্তমান বঙ্গবন্ধু এভিনিউ, একসময় এটি ছিল পাকিস্তান আমলে জিন্না এভিনিউ নামে, পরে মুক্তিযুদ্ধের পরে এটির নাম বঙ্গবন্ধু এভিনিউ করা হয়। কাগজপত্রে গুলিস্তান নামে কোনো জায়গার নাম না থাকলেও গুলিস্তান নামে একটি সিনেমা হল ছিল একসময় এখানে। এই হলটি প্রতিষ্ঠার সময়ের নাম ছিল লিবার্টি সিনেমা হল। বর্তমানে সিনেমা হলটি বন্ধ রয়েছে। ১৯৮৭ সালে ১০ই নভেম্বর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন অংশ হিসেবে বুকেও ফিটে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লিখে ঢাকা অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন নূর হোসেন। গণমিছিলের এক পর্যায়ে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকা গুলিবিদ্ধ হন তিনি। নূর হোসেনের আত্মত্যাগ আন্দোলন আরও জোরালো হয়। এর ধারাবাহিকতায় ১৯৯০ এর
6 ডিসেম্বর সুরাসার সরকারের পতন ঘটে। জিরো পয়েন্টের নাম করা হয় নূর হোসেন স্কোয়ার। বর্তমানে এই জিরো পয়েন্টকে অনেকে নূর হোসেন স্কোয়ার নামেও চিনে থাকেন। এক সময় রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তান ছিল ব্যস্ততম জায়গা। যানজট লেগে থাকতো রাত দিন, কেনাকাটা, সিনেমা দেখা, ভালো রেস্তোরাঁ খাওয়া দাওয়া চিন্তা মানে আসতে হতো এখানেই। এই শহরের প্রথম চাইনিজ রেস্টুরেন্ট ছিল সো সি সাও, যেখানে আদি ঢাকার মানুষের চাইনিজ খেতে আসতেন। ছিল বিখ্যাত রেস্টুরেন্ট লাসানি রেগস রেস্তোরাঁ। শুধু তাই নয়, ঢাকার প্রথম আইসক্রিম পার্লারটি ছিল এখানে, যার নাম ছিল বেবি আইসক্রিম। গুলিস্তান প্রচুর শপিং কমপ্লেক্স রয়েছে। এখানে কাপড়ের মার্কেট হতে শুরু করে ইলেকট্রনিক্সের পণ্য সহ অন্যান্য অনেক মার্কেট রয়েছে। গুলিস্তানের রমনা ভবনটি সুপরিচিত এখানকার দর্জি দোকানের জন্য। ঢাকার বিভিন্ন এলাকা থেকে এখনও এখানে লোকজন আসেন জামা কাপড় বানানোর জন্য। ফির ইয়ামিনি মার্কেট, এখনও মানুষ যান পাঞ্জাবি টুপি সহ জামা কাপড় কিনতে। এই এলাকাতে আছে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন, বাংলাদেশ সচিবালয়, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, হকি স্টেডিয়াম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, জিপিও, জাতীয় মসজিদ, জাতীয় গ্রন্থ কেন্দ্র, হল মার্কেট, হোটেল রমনা, টিএনটির প্রধান কার্যালয়, বিটিসিএলের প্রধান কর্মাধ্যক্ষের কার্যালয়, মহানগর নাট্যমঞ্চ, নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ফির ইয়ামিনি মার্কেট, খদ্দর বাজার শপিং কমপ্লেক্স সহ বেশ কিছু শপিং মল রয়েছে এখানে। খুব পরিচিত গোলাপশাহার মাজারটি ও গুলিস্তানে। এসব কিছুকে কেন্দ্র করে এখানে প্রতিনিয়ত জমজমাট নানা ব্যবসা বাণিজ্য, নানা পেশা। এখানে নানা কিসিমের হকাররা তাদের ব্যবসা করেছেন। কেউ ফুটপাতে কাপড় বিক্রি করছে, কেউ পারফিউম, মোবাইল অ্যাক্সেসরিজ, সিডি, কেউ খাদ্যদ্রব্য, নানা পূর্ণ সমার এখানে বিক্রি হয়। হকারদের পাশাপাশি শপিং মলগুলোতে আছে নামি দামি ব্র্যান্ডের দোকান, রিক্সা, বাস, পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, লেগুনা, সিএনজি সহ পাবলিক যানবাহন চালকরা নিয়মিত ভিড় জমায় গুলিস্তানে। গুলিস্তানে রয়েছে ছোটো বড় অসংখ্য ইলেকট্রনিক্সের মার্কেট। ছোটো ছোটো কাঠের সখী কিংবা কংক্রিটের মেঝেতে প্লাস্টিকের সালা, ছোটি বিছিয়ে বসানো হয় ফসরা। এসব দোকানে মিলে সব কিছু, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, মোবাইল, ঘড়ি, ইলেকট্রনিক্স সামগ্রী, জুতা, কাপড়, কেমিক্যাল সামগ্রী সবই আছে এখানে। সব জিনিসই দামি, কিন্তু এখানে দাম একবারেই কম, যাকে বলে পানির দাম। বাসানি হকি স্টেডিয়ামকে ঘিরে রয়েছে সোরা মোবাইল ফোন আর ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান। হ্যান কোনো জিনিস নিয়ে যায় এখানে পাওয়া যায় না। ল্যাপটপ, কম্পিউটার, টিভি, বিসিডি, মোবাইল ফোন, টেলিফোন, ক্যালকুলেটর, ঘড়ি, দেশ বিদেশি লাইটার থেকে সবই পাওয়া যায় এখানে। 2-4 কিলোমিটার এলাকার মধ্যে কারো দামি কোনো জিনিস হারালে এই মার্কেটে এসে খোঁজ নিলে অনেক সময় পাওয়া যেতে পারে। হকি স্টেডিয়াম থেকে একটু সামনে এলে মিলে গুলিস্তান পাতাল মার্কেট। এই মার্কেটে প্রায় 120টির মতো মোবাইল মেরামতের দোকান রয়েছে। মূলত সবই বিক্রি হয় নতুন পুরাতন নানা কিসিমের মোবাইল ফোন এবং মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ। গুলিস্তান গোলাপশাহ মাজারের পাশে গলিতে বসে জুতার দোকান। এখানে নতুন জুতার পাশাপাশি পুরাতন জুতাও বিক্রি করা হয়, আর এসব জুতা মানুষ কিনে নিয়ে যায় সুলভ মূল্যে। রাজধানীর বিভিন্ন মসজিদ মার্কেট থেকে চুরি হয়ে যাওয়া জুতো একটি অংশ এখানে চলে আসে এই মার্কেটে। তো বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।